জীবন ভর কষ্ট করে উপার্জন করা ধন যদি অথলে যায় বা হেরুয়াই তেন্তে আপনার কেনেকুয়া লাগিব, নিশ্চয় অতিকৈ বেয়া লাগিব আর দুঃখত ভাগি পড়ব। তেনেকাই দুঃখত ভাগি পড়ছে অভিনেতা দেবাশিষ বরঠাকুর। অভিনেতা দেবাশিষ বরঠাকুর আর তেওঁর পত্নী আর মাতৃসহ নাজিরাত OMGC কলোনির কোয়ার্টারত বাস করে। অতি দুঃখলগা খবর যে সেই দিনা তেওঁলোকে রুমত নথকার সুযোগ লয় চুরে করে সাফাই অভিযান। অতি কটকটিয়া ডিউটি থকার মাজতো তেওঁলোকৰ পৰা চুরে প্রায় 15-20 লাখ টাকা মূল্যর গহনা লুটি নিয়ে। এতিয়া অভিনেতার পরিয়ালে দুখত ভাগি পড়ছে আর নিরাপত্তাহীনতায় ভুগিবলগীয়া হয়েছে। ঘটনাটা মানে কালি মই ঘরলে গেলো 11টা মান বজাত মই ঘরলে ওলাই গেছো। ঘরের রাজ্যে মানে দুয়ার সম্পূর্ণ সকলবিল সোনকালে যেদরে বন্ধ করো বন্ধ করো আর বুয়ারির দুয়ারখান বন্ধ করে তলত হাত চাপো মাই বলে মো কাপড় চাপড় জানা সব বন্ধ। এইফালেও তেখেতসকলের ঘর ফালে তেখেতসকলের মাজত আমার ঘরটো নিরাপত্তা সোনকালেও মানে এনেকে থাকে যাও থই গেলো। আর এইফালে লড়া আহি কালি পালেহি আজি মার শ্রাদ্ধ আসে দিনটো আমি তাতে থাকি। তেখেতে কলে আজি গধূলি ভাত খাচ খাই পেলাই যা বলে কলে। আহি পেলাই চাইছো মো এই দুয়ারখানো মো বন্ধ করছো মো রুমটো এফালে আছে। তো মই আহি দুয়ারখন মো খোলা পালো মো কইছো বাইদেউ বাইদেউ এখন দুয়ার খোল খালে দেখুন আজি বলে নহয় পতাকা খোল খালে পায়। আহি পেলাই এই দুয়ারখন মো খোলা পাইছো। খোলা পিছত বাইদেউ কলে এইখন দুয়ার আপনি কেলে সেইদিনা মই মাৰি থৈছো আপনি কো খুলি থৈ গলো। মই বোলো তুমিয়ে মাৰি থৈছো তেতিয়া মোলৈ সন্দেহ লাগে মই চালো কয় জালিখনেও ফটা আছে। তেতিয়া মই মাইনাক চাইছো মাইনাই কৈছে নহয় মাইনা দৌৰ মাৰিছে লকাটো চাই লকাটো ঠিকে আছে অ মানুহৰ বোলে এইটো বোলে হেৰিহে নিগনিয়ে কুটিলে চাগে দেৱাশিষে গা ধুইছিলে সিটো মাৰি গৈছে চালে এইটো নিগনি কোটা নহয়। সি যেতিয়া যেতিয়া দেখিলে মাইনাই গৈ পেলাই চাইছে বাইদেউ ঘৰ আহি আছিলে তলত দেখিছে দুডোখৰ লোহা এনেকৈ টুকুৰা টুকুৰা পৰি আছে। তেতিয়া মাইনাই গৈ পেলাই বোৱাৰীয়ে মানে দুৱাৰখন খুলিছে একোৱে নাই তাতে তাৰমানে। এতিয়া ধৰক আপোনালোকে যদি প্ৰৱেশ কৰিছে পিছফালৰ পৰা কৰিছে বুলি আপোনালোকে সন্দেহ কৰিছে এতিয়া ধৰক তেওঁলোকে নিশ্চয় কিবা এটা আগতে যদি ইয়াত নাজানিলেহেঁতেন এইটোতো আপোনাৰ লগ আছে চাগে এতিয়া হয় এইবোৰতো হাত দিয়া নাই ক'তো হাত দিয়া নাই চিধা আপোনাৰ য'ত আছে বোৱাৰীৰ যিটো আপোনাৰ ধৰক লকাৰ আছে তাতে হাত দিছে। নিশ্চয় তেওঁলোকে জানিব লাগিব যে আগতে কিবা ক'ত হয় বস্তু আৰু বেলেগ কিবা আপোনালোকক অনিষ্ট কৰিছে নেকি এতিয়ালৈকে মই চোৱা নাই মোক বিধানটো খুলি কাষৰ বাচন মাতিও জানো সেইবোৰ ঠিকে আছে বাৰু। হয় তো কি সন্দেহ কৰে ইমান নিশ্চিত্ৰ ব্যৱস্থাৰ ভিতৰত ইমান চিকিউৰিটি 15 আগষ্ট 26 জানুৱাৰী ভাল ভাল মানুহ আহে ৰাজ্যপাল কোনোবা চেণ্ট্ৰেল মন্ত্ৰী আহিলেও ইয়াতে থাকিব দিয়ে। তো ইয়াত এনেকুৱা এটা যদি অৰাজক ব্যৱস্থা এটা হয় তো আপোনালোকে কি ক'ব চিকিউৰিটিৰ ওপৰত কি ক'ব ইমান এটা ভেকু ভাওনা নেকি তেতিয়াহ'লে এইটো নিৰাপত্তা তেনেকুৱা যেনে লাগিছে ভেকু ভাওনা যেনে লাগিছে কাৰণ ইমানখিনি হোমগাৰ্ড আছে CISF আছে আমি সদায় ইয়াতে চিকিউৰ বুলিয়ে নিজক ভাবি পেলাই আমি অকলে আছোঁ। বিশেষকৈ মই অকলশৰীয়া মানুহ থাকোঁ বাইদেউগৰাকী আৰু মই বাইদেউগৰাকী কেতিয়াও নকওঁ মোৰ পিন এটাও তেখেতে তুলি নলয় আৰু তেনেস্থলত ইয়াৰ পৰা যদি এতিয়া আমি চিকিউৰিটি অফিচলৈ গৈছোঁ তাত কোনো মানুহ নাই আমাক চিকিউৰিটিৰ নিৰাপত্তা দিব পৰাকৈ কি বা হৈছে এটা সুধিবলৈও মানুহ নাই। শনিবাৰ দেওবাৰ কি কথা আছে কইনচি ভিতৰত ইমান চিকিউৰ হ'ব লাগে মানুহ আজি আমাৰ এইখিনি বস্তু আছে কাইলৈ আৰু এঘৰ হ'ব পাৰে আৰু যদি আমি অকলে থাকোঁ মানুহে মাৰি লগত শেষত বন্ধুসকল আপোনালোকলৈ অনুৰোধ প্লিজ ভিডিঅ'টো লাইক কৰিব আৰু প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। ধন্যবাদ।